ভাই আগে এখানে ঝোল তৈরি করে নিচ্ছে অনেকক্ষণ ধরে, কতক্ষণ ধরে ভাই? প্রায় দুই ঘন্টা ধরে ভাই ঝোল রান্না করতেছে। ঝোল রান্নার পর এখানে মাংস দিবে এবং আলু দিবে, দিয়ে তারপর রান্না করে ভাই নামাবে। ধরনের সুস্বাদু রান্না করতে হলে সর্বপ্রথম ঝোল তৈরি করতে হবে, আর ঝোল তৈরি করার জন্য সব ধরনের মশলা মিশিয়ে একটু পানি দিয়ে নাড়তে হবে। তারপর মাংসের হাড়গুলো আগে দিতে হবে, হাড়গুলো দেওয়ার পর কিছুক্ষণ পর আবার আস্ত রসুন দিতে হবে, তারপর আবার নাড়তে হবে দুই ঘন্টা ধরে। মাংস আলু দিলে আলু তুমি তো ডাবে ফেললি বস্তু, তোমার দিয়ে দিলে গেলে ডাবে দেখ হবে। রসুন দিয়েছে অনেকগুলো গরু আটিয়েছে সোজা ভাইয়ের দোকান। ভাইয়ের খুব সুস্বাদু রান্না, আপনারা সবাই ধামরা ডাকলে ভাইয়ের মাংস রান্না খাওয়া যাবেন।